থেকে উদ্দেশ্যে এই ভাই বোনের সালাম আলাইকুম। সংগ্রামী ছাত্রী বন্ধুরা, আজকের দিনে অভিনন্দন সংগ্রামী ছাত্রী বন্ধুরা। আমাদের কোন নিয়ম নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, দেশনেত্রী বেগম
মিডিয়াকে যারা চার দিন অবৈধ ভাবে ডিভিশন দেয় নাই, আমি আজকে মাননীয় মহাসচিব কোন রোজ জানাবো তাদের বিরুদ্ধে মামলা করা হোক। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, আমরা এই রায় মানি না, আমরা এই রায় জনগণের রায় না, এই রায় হলো একটি রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের নেত্রীকে দুর্বল করার জন্য এই রায়, কিন্তু তিনি দুর্বল হবেন না। আমরা যারা আজকে এখানে হাজার হাজার আমার নেতা আমাদের নেতা কর্মীরা এবং জনগণ যারা এখানে আজকে অংশগ্রহণ করছেন তাদের মাধ্যমে আজকে সরকারকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। এবং এই কথা জানাতে চাই যে বেগম খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের কোন নির্বাচন হতে দেওয়া হবে না। তিন তিন দাবির প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার এই শাস্তির প্রতিবাদে, অন্যায়ভাবে কারাগারে প্রেরণের প্রতিবাদে এবং কারাগারের দেশের নেত্রীর সঙ্গে যে আচরণ করা হচ্ছে অমানবিক আচরণের বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানানোর জন্য আমরা প্রতীক এই অনশন ধর্মঘট করছি। আমাদের চারটে পর্যন্ত ধর্মঘট করার কথা ছিল, কিন্তু প্রশাসনের এখানে অনুরোধে আমরা একটার সময়ে এই অনশন শেষ করতে বাধ্য হচ্ছি। আজকে বলতে চাই এই সরকার দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানকে জেল দিয়ে বিএনপিকে দুর্বল করে বিএনপিকে বাইরে রেখে আমরা নির্বাচন করতে চাই। আমরা বলতে চাই দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপিকে ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। আমি সন্তোষী কর্মকর্তাকে অনুরোধ করব, আমাদের সমাবেশ শেষ করছে, দয়া করে আপনারা কোনো পরিবেশ খারাপ করবেন না প্লিজ। আমরা হরি শেষ করছি প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের অনুষ্ঠান কর্মসূচি চারটে পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষের অনুরোধে আমরা এটাকে একটা পর্যন্ত করে দিয়েছি। আমরা আজকের এই অনুষ্ঠান কর্মসূচিকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন জানাচ্ছি এবং সব রকম দেশমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। সালামালাইকুম, খোদা হাফেজ।